আমার 150টা লেচি কমপ্লিট, 150টা লেচি কমপ্লিট হচ্ছে। লেচিগুলোকে পরে আরেকটুখানি সার্কেলটা ভালো করে করতে হবে, আর তারপর ভাজা। আগে এখন বাসি কাশি কাজ সারব, পুজোর গোছানোটা করব, মানে তার আগে স্নান টান করে নেবো, বাসি কাশি কাজ সেরে স্নান করে পুজো গোছানো করে তারপরে লুচি ভাজতে আসবো। ফ্রেন্ডস দেখো আমার স্নান টান হয়ে গেছে, স্নান করে নিয়ে আমি এখন পুজোর কাজে চলে এসেছি। পুজোর কাছে চলে এসেছি বলতে এখন মোটামুটি বেশ অনেকটাই গোছানো হয়ে গেছে। এই দেখো এখানে ফল কাটতে কাটতে উঠে গেছি, কারণ ফোনটা তো আমাকেই ধরতে হতো, ভিডিওটা আমাকেই নিতে হতো। এখানে গোছ গাছ করা হয়ে গেছে, বাসন টাসন ধুয়ে নিয়েছি, এখানে ঠাকুর বসানো হবে। ওর বাবাও অনেকটাই সেরে নিয়েছে, মেয়ে এখনও ঘুমাচ্ছে, পরে তুলবো। এই দেখো সব হয়ে গেছে। ফ্রেন্ডস দেখো আমাদের এখন জোর কদমে পুজোর কাজ চলছে। এই যে এমনি বদ্দি খুব হাসি খুশি, কিন্তু কিন্তু একটু লজ্জা, একটু লজ্জা পায়, এটা অনেক একটা ফটো তুলতে লজ্জা পায়, এমনি খুবই হাসি খুশি। দেখো আমাদের এখন পুজো চলছে, ঠাকুর মশাই আর ওদের বাচ্চা ঠাকুর মশাই পুজো করছেন, মালা দিয়ে সাজানো হচ্ছে ঘটে। আর এখানে দেখো আমি ইন্ট্রোডিউস করে দিয়েছি তোমাদের সবার সাথে, দিদি ভাই চেনই। আর তারপরে আর কোথা গেলো বদ্দি, ও বদ্দির সাথে তো ফল কাটছিলাম তখন তোমরা দেখেই নিয়েছো। আর ওই ঠাকুর মশাই দাদা, আর মামাই, এই যে আমার ভাগনা, আর এই ভদ্র মহিলা হচ্ছে খুবই খুবই ছোট্ট ভদ্র মহিলা, হচ্ছে আমার দিদির ছোট্ট মেয়ে। আর ওইখানে আমার দিদি, ও বা এখন মানে ভিডিও নিতে ব্যস্ত ব্লগের জন্য, হয়ে গেছে হয়ে গেছে। আর ওখানে আমার দিদির ছেলে, ওই আমার ওই এই যে এই যে আমার দিদি সুন্দরী প্লাস স্বাস্থ্যও ভীষণ ভালোবাসে, ভালো লাগে দেখতে। ওই যে একটুখানি একটু কি দেখিয়ে দিচ্ছে কেমন করে সেজেছে। আর জামাই বাবু, এই যে আমার দেখি ভাগ্নি, আমার ভাগ্নি, আমার সুন্দরী ভাগ্নি, একটু একটু দুষ্টু দুষ্টু আছে, সুন্দরী আছে। আর আমার জামাই বাবুটা কোথায় গেল, খুঁজতে হচ্ছে জামাই বাবু, পাচ্ছি না, পরে দেখি দেবো জামাই বাবুকে। তারপরে
বিশ্বকর্মানি স্বস্তি দেবায় দেব শিল্প মহাভাগে দেবান্নাম কার্য সাধক পূজ্যং গৃহং দেহিত্বং কল্যাণ কুরুমাম সদা ওং যশো দেহি বল্লং দেহি স্বস্তিং শুভস্তং মুদিত্তং ধ্যানবন্তং যশো দেহি বিশ্বকর্মানি স্বস্তিং অহং দদানি ওং শিল্পচর্য ভাস্কর্য অহং দদানি এতং নানালঙ্কার স্বস্তিং দেবেশ্য মম বিঘ্ননাশায় স্বস্তি দেবায় বিল্লপত্রাণি স্বস্তি দেবায় বিশ্বকর্মানি দেব্যৈ নমো। আমার আজকে এত দেরি হয়ে গেছে কারণ আমার বাড়িতে আজকে চাঁদের হাট বসে গেছে। আমার দিদি দুই বোন, এই যে এক দিদি, এই যে বোন, আরেকটা বোন আছে, কোথায় যেন আছে, এটা হচ্ছে বোনের বর, সরি উনি হচ্ছেন আমার একটা বোনের বর, উনি হচ্ছেন আমার একটা জামাইবাবু, ওটা বলো ঠিক না, আর এটা হচ্ছে আমার সুন্দরী দিদি। আর আমার হাজবেন্ড তো ক্যামেরার সামনে আসতে কখনো রাজি না, সেটা তো ওরা বুঝে গেছে, এতদিনে আসবে না, তাহলে আমার কপালে দুঃখ আছে। আর আমার সে ননদের বর দাদা, এর আগেরটা ক্যান্সেল হয়ে গেছে, তাই ননদের বর দাদা আমার জামাই বাবু দেখাচ্ছে, এটা আমার দিদা, হাই করো মিষ্টি করে আমার দিদা, আর এই হচ্ছে আমার বিশ্বকর্মা, বাবা বিশ্বকর্মা পুজো হলো, তা সবাই মিলে আজকে খুব হইচই করছি, তার জন্য এত বেলা হয়ে গেছে, দুপুরে খাওয়াটাই আজকে ওদেরকে দিতে, বেলা 12:30 বেজে গেছিলো সকালেরটা দিতে, তো আবার পরে দেখা করছি, এখন রাখছি, পরে আর বিকেলে দেখা হচ্ছে, ততক্ষণ আমার ঘর ফাঁকা হয়ে যাবে, টাটা। আরে কি বলতো।